শ্যামবর্ণের রোগা ভাঙা গালওয়ালার এই লোকটিকে ওসমান অনেকবার দেখেছে। কোথায় কোথায়? এইবারে সিঁড়িতে তাই হবে, আরও অনেক জায়গায় এর সঙ্গে দেখা হয়েছে। কোথায়? স্টেডিয়ামে হতে পারে, গুলিস্তানের সামনে সিনেমার পোস্টার দেখতে দেখতে হতে পারে, পল্টন ময়দানের মিটিংয়ে হতে পারে, ভিক্টোরিয়া পার্কে, আর্মেন্টোলার মাঠের ধারে, ঠাটারি বাজারের রাস্তার ধারে বসে শিক কাবাব খেতে খেতে হতে পারে, আমজাদিয়ায় পাশের টেবিলে তর্ক করতে করতে হতে পারে। মুখটা তার অনেক দিন এসেছে না। আখতারুজ্জামান ইলিয়াসের এই লেখা লাইনগুলো দিয়েই বোঝা যায় পুরান ঢাকার পরিচয়। আজকে আমরা জানবো ঐতিহ্যবাহী ঢাকা শহরের ইতিহাস এবং এর ঐতিহ্য সম্পর্কে। কিভাবে ঢাকা একটি রাজধানীতে পরিণত হলো, এদের খাদ্যাভ্যাস কাদের দ্বারা প্রভাবিত, এছাড়া কিভাবে পুরান ঢাকা হয়ে উঠল ঢাকা শহরের প্রাণ। ভিডিওটি শুরু করার আগে দর্শক, আপনার যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন ভয়েস আমি সাগর আছি পুরো ভিডিও জুড়ে। সাতশো থেকে ১২০০ খ্রিস্টাব্দের মধ্যে পূর্ববঙ্গের ঢাকা নামক অঞ্চলটিতে বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে একটি শহর গড়ে ওঠে। ঢাকার নামকরণের সঠিক ইতিহাস নিয়ে ব্যাপক মতভেদ রয়েছে। কথিত আছে যে সেন বংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলে হিন্দু দেবী দুর্গার একটি বিগ্রহ খুঁজে পান। দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাস্বরূপ রাজা বল্লাল সেন এই এলাকায় একটি মন্দির প্রতিষ্ঠা করেন। যেহেতু দেবীর বিগ্রহ ঢাকা বা গুপ্ত অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিল, তাই রাজা বল্লাল সেন মন্দিরের নাম রাখেন ঢাকেশ্বরী মন্দির। বলা হয়ে থাকে মন্দিরের নাম থেকে কালক্রমে স্থানটির নাম ঢাকা হিসেবে গড়ে ওঠে। আবার অনেক ঐতিহাসিকের মতে মুঘল সম্রাট জাহাঙ্গীর ১৬১০ খ্রিস্টাব্দে ঢাকাকে সুবাহ বাংলার রাজধানী হিসাবে ঘোষণা করেন। তখন সুবাদার ইসলাম খান আনন্দের বহিঃপ্রকাশ স্বরূপ শহরে ঢাক বাজানোর নির্দেশ দেন। এই ঢাক বাজানোর কাহিনী লোকমুখে কিংবদন্তির রূপ নেয় এবং তা থেকেই শহরের নাম ঢাকা হয়ে যায়। তাছাড়া ক্ষুদ্র ব্যক্তিত্বের চানমাল সর্দার ছিলেন ঐতিহ্যবাহী পুরান ঢাকার নারিন্দা, ওয়ারি, ধোলাইখাল, গ্যান্ডারিয়া, সূত্রাপুর, সদরঘাট, সিদ্দিক বাজার সহ আশেপাশের সকল এলাকার সর্দার, যিনি পুরান ঢাকার উন্নয়নের লক্ষ্যে তার ও তার সমগ্র পৈতৃক সম্পত্তি ভাণ্ডার বিলীন করে দেন। ঐতিহ্য ও সংস্কৃতির কথা বিবেচনা করতে গেলে পুরান ঢাকার বেশিরভাগ স্থানীয় অধিবাসী আদি ঢাকাইয়া। এখানকার অধিবাসীগণ ঢাকা মহানগরীর অন্যান্য অঞ্চলের তুলনায় অধিকতর রক্ষণশীল। পুরান ঢাকার সংস্কৃতির সাথে দিল্লির স্থানীয় আদিবাসীদের সংস্কৃতির কিছুটা মিল খুঁজে পাওয়া যায়। এই অঞ্চলের মানুষজন কিছুটা আলাদা ভাষায় কথা বলে, যাকে ঢাকাইয়া কুট্টি ভাষা বলা হয়। এই ভাষাতে অনেক আরবি, ফার্সি এবং হিন্দি উর্দু শব্দের ব্যবহার রয়েছে, তবে বেশিরভাগ আদি ঢাকাইয়াই উর্দুতে কথা বলে। অঞ্চল ভিত্তিক আলোচনায় গেলে ঢাকাইয়া লোকেরা চালাক চতুর, কিন্তু ব্যবহারে খুব অমায়িক হয়ে থাকে। অতিথিদের আপ্যায়ন বা খাতিরদারিতে পুরান ঢাকার লোকেরা দেশে সর্বশ্রেষ্ঠ। প্রায় প্রতিটি মহল্লায় একটি অথবা দুটি করে মসজিদ রয়েছে। এর কারণে ঢাকাকে মসজিদের নগরী বলা হয়ে থাকে। ঢাকাইয়ারা ভোজন রসিকও বটে। মুঘল প্রাদেশিক রাজধানী হিসেবে অনেক আগে থেকেই উত্তর ভারতীয় খাবারগুলো এখানে জনপ্রিয়। টিক্কা, জালি কাবাব, কাঠি কাবাব, শামি কাবাব, বটি কাবাব, নার্গিস কাবাব, শিক কাবাব, মুরগি মুসাল্লাম, খাসির পায়া, কাচ্চি বিরিয়ানি, পাক্কি বিরিয়ানি, মোরগ পোলাও, নান রুটি, বাগরখানি বা শুকা রুটি, নিহারি, বোরহানি, লাবান ইত্যাদি, এসব খাবারগুলো আপনি পুরান ঢাকাইয়ার লোকদের খাবারের প্রথম তালিকায় পাবেন। কি দর্শক, এতগুলো খাবারের নাম শুনে অবশ্যই আপনাদের মুখে পানি এসে গিয়েছে, আমার ক্ষেত্রেও তাই হয়েছে। তাই কমেন্ট বক্সে জানিয়ে দিন পুরান ঢাকার কোন খাবার আপনার কতটা প্রিয়। পয়লা বৈশাখ বা বৈশাখীও এখানে সাড়ম্বরে পালিত হয়। পৌষ সংক্রান্তির দিনে লোকজন ঘুড়ি উৎসবে মেতে ওঠে। এমনকি নতুন ঢাকার লোকেরাও পুরান ঢাকায় ঘুড়ি উৎসব দেখার জন্য প্রতিবার এসে ভিড় করে, যা পুরান ঢাকাকে দেয় এক আলাদা প্রাণ। পুরান ঢাকায় অনেক দর্শনীয় স্থান রয়েছে যাদের ঐতিহাসিক গুরুত্ব শুধু দেশে নয় দেশের বাইরেও মানুষকে টেনে আনে। সদরঘাটের লঞ্চ আগমন ও প্রস্থান এবং ডিঙি নৌকার উত্তাল অবস্থা আকর্ষণীয় এক দৃশ্য। এছাড়া লালবাগের কেল্লা, ঢাকেশ্বরী মন্দির, তারা মসজিদ, হোসনি দালাল, আহসান মঞ্জিল, শাঁখারি বাজার, ঢাকা কলেজিয়েট স্কুল, বড় কাটরা, ছোট কাটরা, বাহাদুরশাহ পার্ক, এগুলো তো আছেই। এই প্রাচীন শহরটির রাস্তাগুলো খুব সরু হওয়াতে রিক্সা এখানকার প্রধান বাহন হয়ে দাঁড়িয়েছে, তাই আপনি ঢাকা শহরে আসলে অবশ্যই রিক্সা দিয়ে ঘুরতে পারেন। এতক্ষণ তো বুঝতেই পারছেন পুরান ঢাকাকে কেন সবার রাজা বলা হয়। দর্শক, আজকের মতো চলে যাচ্ছি। আপনি চাইলে কমেন্টে আমাদের জানাতে পারেন আমাদের এই শহরভিত্তিক ভিডিওটি কেমন লেগেছে। তাহলে ভবিষ্যতে খুঁজে খুঁজে আরও কয়েকটি ভালো ভালো শহরের ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। So, stay updated with another update.